আপনারা দেখতে পাচ্ছেন উনি কমেন্টি করেছিল তিন ঘন্টা আগে অর্থাৎ আজকে যেহেতু উনি আজকে কমেন্টি করেছিল ওনার বয়স সতেরো বছর এগারো মাস ষোলো দিন বন্ধুরা এখানে ষোলো দিন অলরেডি হয়ে গেছে আর পনেরো দিন বা চোদ্দো দিন হলেই কিন্তু ওনার আঠারো বছর বয়স পূর্ণ হয়ে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মুনাইম আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম বন্ধুরা পুলিশ নিয়োগ দুই সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আমি অনেক সময় অনেক বিষয় নিয়ে আলোচনা করি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো ট্রেনের ইকুট কনস্টেবল নিয়োগ দু হাজার বাইশে বয়স নির্ণয় সম্পর্কে যে ভুল ধারণা আপনাদের মধ্যে রয়েছে সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুধু সাবস্ক্রাইব করলেই হবে না পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটা অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ নিত্য নতুন যে আপডেট ভিডিওগুলো আমি দিই সেগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যায় মেন ভিডিওতে ট্রেনের রিকুট কনস্টেবল নিয়োগে বয়স সম্পর্কে যে ভ্রান্ত ধারণাটি আপনাদের মধ্যে রয়েছে সেটা আমি এক নিমেষে দূর করে দেব তো বন্ধুরা এখানে ট্রেনের ইকুইট কনস্টেবল নিয়োগ দু হাজার বাইশে যে বয়স সীমা চাওয়া হয়েছে সেটা হলো আঠাশ ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে বর্ণিত বয়স সীমার মধ্যে হতে হবে অর্থাৎ আঠাশ ফেব্রুয়ারি দু সালে আপনাকে অবশ্যই আঠারো থেকে বিশ বছর বয়সের মধ্যে হতে হবে এই সহজ কথাটিও অনেকে বুঝতে পারে না আঠাশ ফেব্রুয়ারি দুই সালে বয়স কত হলে আপনি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা এক ভাই আমাকে প্রশ্ন করেছিল প্রশ্ন নয় গত ভিডিওতে কমেন্ট করেছিল উনি যে কমেন্টটি করেছিল সেটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখুন উনি বলেছেন ভাই আমার বয়স সতেরো বছর এগারো মাস ষোলো দিন বাকি সময় শেষ হওয়ার আগে আবেদন করতে পারবো কি না আপনারা দেখতে পাচ্ছেন উনি কমেন্টটি করেছিল তিন ঘন্টা আগে অর্থাৎ আজকে যেহেতু উনি আজকে কমেন্টটি করেছিল ওনার বয়স সতেরো বছর এগারো মাস ষোলো দিন বন্ধুরা এখানে ষোলো দিন অলরেডি হয়ে গেছে আর পনেরো দিন বা চোদ্দো দিন হলেই কিন্তু ওনার আঠারো বছর বয়স পূর্ণ হয়ে যাবে আজ যেহেতু দুই তারিখ দুই মাস দুই সাল সেহেতু আঠাশ তারিখের আগেই কিন্তু ওনার আঠারো বছর বয়স পূর্ণ হয়ে যাবে কাজেই ওনার আবেদন করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বন্ধুরা এরকম অনেক চাকরির প্রার্থী রয়েছেন যারা বয়স নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছেন বন্ধুরা যদি আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আরও একজন চাকরির প্রার্থী আমাকে কমেন্ট করে বলেছিলেন দেখুন ওনার কমেন্টটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম ষোলো দুই দুই হাজার চার অর্থাৎ ওনার জন্ম তারিখ হচ্ছে ষোলো দুই দুই হাজার চার সাল উনি লিখেছেন আমি কি আবেদন করতে পারবো প্লিজ বলবেন তো আজকে যেহেতু ফেব্রুয়ারি মাসের দুই তারিখ ওনার বয়সটা আমি ক্যালকুলেট করে দেখলাম আজকের দিনে ওনার বয়স সতেরো বছর এগারো মাস সতেরো দিন অর্থাৎ আঠারো বছর পূর্ণ হতে আর মাত্র চোদ্দো দিন বা তেরো দিন বাকি সার্কুলারে যেহেতু বলা আছে আঠাশ ফেব্রুয়ারি দু সালের মধ্যে আঠারো বছর থেকে ২০ বছর বয়সের মধ্যে হতে হবে সেহেতু উনি অবশ্যই আবেদন করতে পারবেন কারণ আঠাশ তারিখের আগেই ওনার আঠারো বছর পূর্ণ হয়ে যাবে তবে একটা কথা জেনে রাখা বলো যদি আঠাশ ফেব্রুয়ারি দু সালের মধ্যে আপনার বয়স আঠারো বছর পূর্ণ না হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং একইভাবে আঠাশ ফেব্রুয়ারি দু সালে যদি আপনার বয়স ২০ বছরের বেশি হয় অর্থাৎ বিশ বছর একদিনও হয়ে যায় তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তাই যাদের বয়স আঠাশ ফেব্রুয়ারি দু সালে আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকবে তারাই কেবল আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এরপরেও যদি বয়স নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আর কথা বলে রাখি আবেদন করার সময় অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ভুল তথ্য বা ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করার চেষ্টা করবেন না যদি আবেদন করার সময় কোনো প্রকার ভুল তথ্য বা ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করেন তাহলে কিন্তু আবেদন সাথে সাথে বাতিল হয়ে যাবে অর্থাৎ ওয়েব বেস স্ক্যানিংয়ের মাধ্যমে আপনার আবেদনটি যখন যাচাই বাছাই করা হবে তখন কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে অনেকেই এমন প্রশ্ন করে থাকে যে আমি মাঠেই যেতে পারলাম না তাহলে আমাকে এস এম এস দিয়ে কেন বাতিল করে দেওয়া হলো বন্ধুরা এই বাতিলটা মূলত এ কারণে হয় যদি কোনো ভুল তথ্য দিয়ে অথবা আবেদনে কোনো ত্রুটি থাকে বা কোনো কমতি থাকে তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যায় তাই আবেদন ফর্ম পূরণ করার সময় অবশ্যই সমস্ত কাগজপত্র সামনে নিয়ে সঠিকভাবে আবেদন করবেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম